নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনি দেখছেন গ্রামীণ সমাচার। বোয়ালমারি পশ্চিম ঝাঁকোপাড়া কালভার্টে মুখে গার্ডওয়াল সমস্যার মীমাংসা সভাতে পুলিশ প্রশাসনের উপস্থিতিতেও হলো না কোনো মীমাংসা। উল্লেখ্য, বোয়ালমারি পশ্চিম ঝাঁকোপাড়া এলাকা একটি কালভার্টের মুখে এক ব্যক্তি তার নিজস্ব জমিতে গার্ডওয়াল নির্মাণ করেন, তাতেই সমস্যার সৃষ্টি হয়। কেননা ওই কালভার্ট দিয়েই প্রবাহিত হয় তিনটি অঞ্চলের জমির জলপ্রবাহ, তাই সমস্যার সম্মুখীন হবেন বলে মনে করছেন বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের বাসিন্দারা, খারিজা বেরবাড়ি অঞ্চলের বাসিন্দারা সহ কাশিয়াবাড়ি অঞ্চলের বাসিন্দারা। বিষয়টি ইতিমধ্যে এলাকাবাসীরা বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানালেও সেখান থেকে সেরকমভাবে কোনো সদুত্তর না পাওয়ায় তারা মীমাংসা সভার আয়োজন করেন। আজ ছিল দ্বিতীয় দিনের মীমাংসা সভা। উভয় পক্ষের বাতানুবাদ হতেই বিষয়টি প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে এসে উপস্থিত হন হলদিবাড়ি পুলিশ প্রশাসন। কিন্তু বিষয়টি নিয়ে এদিনে কোনো মীমাংসার রাস্তা বের না হয় এলাকাবাসীদের মধ্যে একটা চাপানত্ব রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীরা কী বললেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের। শুধু সামান্য বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন। এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হাসপাতালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7 6 5 0 5 1 2 2 3 এবং এবার আমরা দেখানোর চেষ্টা করছি কালভার্টটি। দর্শক, আমরা সরাসরি কথা বলে নেব যে আজকের আলোচনা সভায় কী সিদ্ধান্ত হয়েছে। আমরা সরাসরি নিশ্চয়ই আপনাদের সামনে কথা বলে নেব এলাকাবাসীদের সাথে। দেখুন, এলাকাবাসী রয়েছে, যদিও ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসেছিলেন। তো বলছিলাম যে আপনাদের আজকে এই কালভার্টের মুখে একটা গার্ডওয়াল, এই বিষয়টি নিয়ে আপনারা বসছিলেন, প্রশাসনও এসেছিল, কি কোনো সুরাহা বেরিয়েছে? না, বসার পরে কোনো সুরাহা সূত্রে আসেনি। আচ্ছা আচ্ছা, কী আসবে, আমরা পরবর্তী স্টেপ কী নেব সেটা এখন আপনাদের মধ্যে আলোচনা চলছে। কারণ এখানে তিনটা অঞ্চল জড়িত, তো উত্তর হলদিবাড়ি, খারিজা বেরবাড়ি আর নন্দনপুর বোয়ালমারি। ফলে সবার সাথে কথা বলতে গিয়ে একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা, সবাইকে ম্যানেজ করতে যতটুকু সময় লাগে সবাইকে বলে তারপরে আমরা বসে একটা ফাইনাল সিদ্ধান্ত আমরা নেব। কি নাম দাদা? রাতারাতি 3 ফিট উঁচু করে গার্ডওয়াল দিয়ে দিলেন, এবং উনি আজকে প্রশাসন থেকে শুরু করে অনেক জায়গায় আমাদের ধমকি দিচ্ছেন। ওনার কিছু মহিলা এনে এইখানে শ্লীলতাহানির কেসে যেন যারা আন্দোলন করছে তাদের ফাঁসিয়ে দেওয়া যায়, এলাকার জনগণকে যেন কোনো অবস্থাতেই উনার হচ্ছে এই জায়গায় যেন মাফিয়া চক্রে কেউ প্রতিরোধ তৈরি করতে না পারে, তার জন্য বিভিন্ন রকম হচ্ছে ধমকি এই এলাকায় উনি দেখাচ্ছেন এবং বিভিন্ন রকমভাবে উনি হেনস্থা করার চেষ্টা করছেন। উনি মহিলা বাহিনী নিয়ে আসছেন আজকে গোটা গ্রামবাসী, এবং বিশেষ করে খারিজা ওয়ান, বোয়ালমারি নন্দনপুর এবং ঝাঁকুয়াপাড়ার বাসিন্দা আজকে মিলিতভাবে এটার প্রতিবাদ হচ্ছে। এবং আজকে আমাদের এখানে সবচেয়ে বড় যে হাই স্কুল, একটা বিস্তীর্ণ এলাকার হাই স্কুল, কিন্তু এই এই জলের প্রবাহের ঠিক মুখে রয়েছে একটা হাই স্কুল, যেটা এইখানে সামান্যতম অবরোধ হলে কিন্তু এই হাই স্কুল সহ গোটা এলাকা প্লাবিত হয়ে যায়। এর আগে বহুবার এই প্লাবন হচ্ছে, আমরা NDRF-এর সহায়তা এখানকার মানুষকে রক্ষা করি, তিস্তার জল যখন বেশি হয়ে যায় এই কালভার্টে কিন্তু সেটা উপচে পড়ে এই কালভার্ট দিয়ে প্রবাহিত হয়। এবার এইটাকে গভীরত্ব করে সেই জমিটা রাতারাতি ভিন্ন বিভিন্ন দামে উঁচু দামে বিক্রি করার যে একটা চক্র অমলবাবু এখানে করছেন, এটা তীব্র নিন্দা জানাই। যারা এর পিছনে আছে আমরা তার ওদের মুখোশ উন্মোচন চাই, এবং এই এলাকায় আমরা গার্ডওয়াল করতে দেব না। তার জন্য আমাদের যতদূর দৌড়াতে হয় আমরা সমস্ত জায়গায় অলরেডি ভিডিও থেকে শুরু করে প্রশাসনকে আমরা মার্চ পিটিশন কপি জানিয়ে দিয়েছি, এখন অবধি আমরা কোনো সুরাহা পাইনি। আমরা অন্তিমবারের মতো এখানে হচ্ছে আবার প্রশাসনকে আপনাদের মারফতে জানাচ্ছি, অবিলম্বে এই গার্ডওয়াল ভেঙে জলের প্রবাহকে মুক্ত করা হোক, অন্যথায় বৃহত্তর আন্দোলন শুরু নয়, লাগাতার আন্দোলন চলবে। এবং এই এলাকায় কোনো মাফিয়া চক্রকে যদি কেউ কারো মদতে, প্রশাসনের মদতে যদি সেই মাফিয়া চক্র গোটে ওঠে, তার জন্য কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়ব। আপনার পরিচয় দেবেন? প্রসেনজিৎ কুমার লালা। এই এলাকার সবাই মিলে একটি সালিশের সভার আয়োজন করেছিলেন, এর আগেও হয়েছিল আপনাদের এলাকায় একটা কালভার্টের পাশে গার্ডওয়াল নির্মাণ করেছে, তো আজকে কি সিদ্ধান্ত হলো সেই বিষয়ে যদি বলেন। আজকে মানে দ্বিপাক্ষিক বৈঠকের কথা ছিল,
যে জমির মালিক তার আসার কথা ছিল, কিন্তু এসে উনি একটা পলিসি করলেন, পলিসিটা কি যে আমার জমিতে বিতর্কিত যে জায়গাটা সেখানে, কিন্তু এখানে তিনটা অঞ্চলের লোক যারা ছিলেন তারা চাইলেন একটা নিরপেক্ষ জায়গাতে বসতে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু মানে বসলেন, একটা উত্তেজনা তৈরি হলো, থানাতে পুলিশকে ফোন করা হলো, আমি করেছিলাম ফোন, এলেন, আসার পর মানে কী করলেন, একটা সেভ করলেন আর কি, ওনাকে সেভ করে পাঠিয়ে দিলেন। আর আমরা যেটা সিদ্ধান্ত এখানে প্রত্যেকের সিদ্ধান্ত, গার্ডওয়াল এখানে থাকবে না, গার্ডওয়ালটাকে তুলে দিতে হবে, কিন্তু মালিক পক্ষ কখনোই গার্ডওয়াল উনি তুলবেন না এই ধরনের মানসিকতা নিয়েই আছে। কিন্তু শেষ পর্যন্ত তো উনি চলে গেলেন, পুলিশ এসে ওনাকে পাঠিয়ে দিলেন, এখন আমরা পরবর্তী পদক্ষেপে আমরা আগাবো। মানে পুলিশ প্রশাসন মূলত কি বলে গেলেন? উনি বলে গেলেন যে না, কাজটা তো অবৈধ, কিন্তু মানে বিডিও সাহেব যেহেতু রয়েছে, বিডিও সাহেবের সঙ্গে আপনার কথা বলেন, ওখান থেকে একটা মেসেজ এসছে আপনার সঙ্গে বুঝবে, এই বলে কিন্তু এটা একটা মানে পলিসি হলো যা বুঝতে পারলাম আর কি। হ্যাঁ, ওনাকে জাস্ট এখান থেকে সরিয়ে দেয় দুই পক্ষকে। হ্যাঁ, আমরা সরছি না, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গার থেকে আমরা সরবো না, এর জন্য মানে বৃহত্তর আন্দোলনে যেতে হয়, আমরা যাবো যত ঊর্ধ্বে যেতে হয় আর কি, তিনটা অঞ্চলের প্রশাসনকে নিয়ে আমরা এখানে বসে বৈঠক করে এটার সমাধান আমরা করব। আপনার পরিচয়টা একটু দেবেন। ঝাকুয়াপাড়াতে বাড়ি, আমার নাম সুব্রত সরকার। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বীমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে। 8944888577 এবং 9382311218 এই মোবাইল নম্বরে।